আমি স্নেহাশিস আর আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসে আপনাদের স্বাগত। আজ আমি ডিএনএ ট্রান্সক্রিপশনের পার্ট টুতে আলোচনা করব প্রোক্যারিওটিক ডিএনএ ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন সম্বন্ধে। এর আগে আমি ডিএনএ ট্রান্সক্রিপশনের পার্ট ওয়ানে আলোচনা করেছি ডিএনএ ট্রান্সক্রিপশনের বিভিন্ন ধারণা বা কনসেপ্টসগুলো কী ইত্যাদি সম্বন্ধে। এই ভিডিওটি দেখতে এবং জীবনবিজ্ঞানের অন্যান্য ভিডিও বাংলা এবং ইংরেজিতে দেখতে আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে ডিএনএ ট্রান্সক্রিপশনে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে ইনিশিয়েশন আজকে আমরা দেখে নেব। আমরা আগের ভিডিও থেকেই দেখেছি যে এটা একটা ডাবল স্ট্যান্ডের ডিএনএ এর ক্ষেত্রে আমরা পড়েছি যে ডিএনএ ট্রান্সক্রিপশন কিন্তু একটাই স্ট্যান্ডে হয়। কোন স্ট্যান্ডে? যে স্ট্যান্ডটাকে আমরা বলি টেমপ্লেট স্ট্যান্ড বা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। আর যে স্ট্র্যান্ডের মতো দেখতে এমআরএনএ তৈরি হয় সেটা হলো কোডিং স্ট্যান্ড। আমরা পড়েছিলাম এই 5' থেকে 3' হলো কোডিং স্ট্যান্ড, আর তার উল্টো দিকে থাকা এই 3' থেকে 5' স্ট্র্যান্ডটা হলো টেমপ্লেট স্ট্যান্ড, যার উপর পলিমারিসটা বসে সিনথেসাইজ করবে নতুন এমআরএনএ, কিন্তু সেই এমআরএনএ তৈরি হবে এই কোডিং স্ট্যান্ডের ওপর। আমরা জানি আসলে পলিমারিসটা দুটো স্ট্যান্ডের সাথেই পুরোপুরি বসবে, কিন্তু তৈরি করবে এই 3' থেকে 5' স্ট্যান্ডটাকে ধরে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি যে এটা যথারীতি একটা ডিএনএ এর পার্ট। যে পার্টের আমি দেখতে পাচ্ছি যে এই প্লাস ওয়ান হলো সেই জায়গাটা যে জায়গাটা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে। তাহলে যে জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় ডিএনএ ট্রান্সক্রিপশনের তাকে বলে প্লাস ওয়ান সাইট, এবং তার আপস্ট্রিম আমরা জানি 5' দিক মানে আপস্ট্রিম আর 3' মানে ডাউনস্ট্রিম। তাহলে প্লাস ওয়ানের আপস্ট্রিমে কোডিং স্ট্যান্ডের 5' দিকে বা আপস্ট্রিমে আছে প্রোমোটার। প্রোমোটারে আমি দুটো প্রধান জায়গা পড়েছিলাম প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে, একটা -10 এলিমেন্ট যেটাকে প্রিবনোবক্স বলে, আর একটা -35 এলিমেন্ট। এগুলো সবই আমি আগের ভিডিওর ডিটেলসে পড়েছি। তাহলে এই যে প্রোমোটারে এই দুটো কনজার্ভড সিকোয়েন্স আছে, এই কনজার্ভড সিকোয়েন্সযুক্ত প্রোমোটারটা তাহলে কোথায় আছে? কোডিং স্ট্যান্ডের আপস্ট্রিমে বা 5' দিকে। প্রোমোটারের কাজ কি? প্রোমোটারের কাজ প্রমোট করা। কি প্রমোট করা? পলিমারেজকে ডিএনএর সাথে বাইন্ড করতে প্রমোট করা, যাতে ট্রান্সক্রিপশন শুরু হয়। ঠিক আছে, তাহলে এখন আমি পড়েছিলাম যে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে একটাই পলিমারেজ, আরএনএ পলিমারেজ। এই পলিমারেজ তাহলে কী করছে? ডিএনএকে ধরে আরএনএ বানাচ্ছে। তাহলে আরএনএ পলিমারেজের পুরো নাম কি? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ যে কোর এনজাইম, প্রধান এনজাইম, যেটা এরকম দেখতে হয়, যার আমরা পড়েছিলাম 5টা সাব ইউনিট আছে, এগুলো সবই আগে আলোচনা করেছি। এই যে কোর এনজাইম, এর ক্ষমতা হলো এ ডিএনএ যে কোনো জায়গায় বসতে পারে, এবং বসার পর সে প্রথম থেকেই নতুন নিউক্লিওটাইড, প্রোক্যারিওটিক মানে সাইটোপ্লাজমে থাকা নিউক্লিওটাইডগুলোকে ধরে এনে এনে পরপর আরএনএ বানাতে পারে। এক্ষেত্রে আগে থেকে কোনো তৈরি করা নিউক্লিওটাইডের সাহায্য দরকার নেই, যেটা আমরা রেপ্লিকেশনে দেখেছিলাম যে ডিএনএ পলিমারেজ কিন্তু আগে থেকে কোনো প্রাইমার থাকলে তবেই তার সাথে নতুন নিউক্লিওটাইড লাগাতে পারত। আরএনএ পলিমারেজের কিন্তু সেটা দরকার নেই, সে শুরু থেকেই পারে, তাই এর ক্ষেত্রে কোনো প্রোমোটার লাগছে না। কিন্তু প্রবলেম হলো এই আরএনএ পলিমারেজ কিন্তু ডিএনএ যে কোনো জায়গায় বসতে পারে, এ কিন্তু প্রোমোটারকে ভালো করে চিনতে পারে না। তাহলে প্রোমোটারকে চিনবে কে? প্রোমোটারকে চেনার কাজ করে এই তার সাথে থাকা এক্সট্রা যে সাব ইউনিট, যেটাকে বলে সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর কী করে? সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজ কোর এনজাইমের সাথে বাইন্ড করে তৈরি করে আরএনএ পলিমারেজ হলো এনজাইম। এই হলো এনজাইম মানে একটা কমপ্লিট ফাংশনাল বা সক্রিয় এনজাইম। এই হলো এনজাইমটা যেটা আরএনএ পলিমারেজ কোর এনজাইম, তার সাথে সিগমা ফ্যাক্টর মিলে যেটা তৈরি হয় সেটা কিন্তু কাকে পারে চিনতে? ডিএনএ এর মধ্যে থাকা প্রোমোটারকে। নির্দিষ্ট যে জিনটা ট্রান্সক্রাইবড হবে ডিএনএ, যে পার্টটা ট্রান্সক্রিপশনে এমআরএনএ তৈরি হবে, তার প্রোমোটারকে চিনতে পারে। তাহলে ঠিক আছে, এই আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর যুক্ত হলো এনজাইমটা এসে তাহলে কোথায় বসছে? প্রথমে আমি পেলাম এই ডিএনএটা, এই ডিএনএ প্রোমোটার এরিয়াতে এসে বসে গেল। তাহলে বসে গেল আরএনএ পলিমারেজ প্লাস এই সিগমা ফ্যাক্টর। যখনই বসে গেল তখন একটা কমপ্লেক্স তৈরি হয়। এই কমপ্লেক্সটাকে কি বলছে? এই কমপ্লেক্সটাকে বলছে ক্লোজড বাইনারি কমপ্লেক্স। কেন?
ক্লোজড বাইনারি কমপ্লেক্স কেন? ক্লোজড বাইনারি কমপ্লেক্স কারণ আমি দেখছি ডিএনএটা এখনো ডাবল স্ট্র্যান্ড আছে, ডিএনএটা কিন্তু খোলেনি দুটো স্ট্র্যান্ড, অর্থাৎ মেল্টিং বা ডিএনএ গলন হয়নি, দুটো স্ট্র্যান্ড এখনো একসাথে হাইড্রোজেন বন্ড দিয়ে লেগে আছে দেখতে পাচ্ছি, এবং প্রোমোটারে এসে আরএনএ পলিমারেজ এবং তার সাথে সিগমা ফ্যাক্টর বসেছে। তাহলে ক্লোজড ডিএনএ উইথ আরএনএ পলিমারেজ এবং সিগমা ফ্যাক্টর প্রোমোটারে টোটালটাকে বলি আমরা ক্লোজড বাইনারি কমপ্লেক্স, ঠিক আছে? এই যে ক্লোজড বাইনারি কমপ্লেক্স তৈরি হলো, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আরএনএ পলিমারেজটা সিগমাকে নিয়ে প্রোমোটারে বসেছে, অর্থাৎ প্রথমে কিন্তু এটা প্রোমোটারেই বসে তা নয়, আরএনএ পলিমারেজটা ডিএনএর একটা কোনো জায়গায় প্রোমোটারের আপস্ট্রিমে বসে তারপর সরতে থাকে, এবং সিগমা ফ্যাক্টরের সাহায্যে যেই প্রোমোটার জায়গায় পৌঁছে প্রোমোটারকে চিনে সেই জায়গাটায় বসে যায়। এখন যেই প্রোমোটারের জায়গায় আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টরের সাথে বসে গেল, এবার আরএনএ পলিমারেজের স্ট্রেচিং হয়, টান হয়, স্ট্রেচ হয়ে আরএনএ পলিমারেজটা এই প্লাস ওয়ান বা স্টার্ট সিকোয়েন্স অবধি এক্সটেন্ড করে, অর্থাৎ স্ট্রেচ হয়ে সেটা প্লাস সাইট প্লাস ওয়ান সাইট যেখান থেকে ট্রান্সক্রিপশান শুরু হওয়ার কথা সেখান অবধি পৌঁছবে। মনে রাখতে হবে প্রোমোটার থেকে কিন্তু ট্রান্সক্রিপশান শুরু হয় না, প্রোমোটারে আরএনএ পলিমারেজ বাইন্ড করে বা যুক্ত হয়, তারপর তার ডাউনস্ট্রিম কোডিং স্ট্যান্ডের ডাউনস্ট্রিম বা থ্রি প্রাইম দিকে থাকা প্লাস ওয়ান সাইট যেটা স্টার্ট সাইট, ট্রান্সক্রিপশান স্টার্ট সাইট, সেখান থেকে ট্রান্সক্রিপশান শুরু হয়। তাহলে এইভাবে আরএনএ পলিমারেজটা স্ট্রেচ করে গেল, স্ট্রেচ করে প্লাস ওয়ান সাইট অবধি পৌঁছে গেল। যেই এই অবধি পৌঁছে গেল, এবার আরএনএ পলিমারেজের ভেতরেই আরেকটা ক্ষমতা থাকে, একটা ক্যাটালাইটিক বা বিক্রিয়া করার ক্ষমতা থাকে, যার সাহায্যে কি হয় ডিএনএর মেল্টিং হয় বা ডিএনএর গলন হয়। এখন এই ডিএনএর মেল্টিং গলন কি করে হয়, মাঝে থাকে এই যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল, এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেয় একটা জায়গাতে, হাইড্রোজেন বন্ড ঠিক প্লাস সাইড যে জায়গাটা সেই জায়গাটা করে হাইড্রোজেন বন্ডগুলোকে এই আরএনএ পলিমারেজের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমে ভেঙে দেয়, অর্থাৎ ডিএনএ মেল্টিং বা গলন হলো, অর্থাৎ সেই জায়গায় ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের মাঝে হাইড্রোজেন বন্ডটা ভেঙে গেল, তাই সেই জায়গায় একটা বাবল বা একটা বুদবুদের মতো জায়গা তৈরি হলো। তাহলে এই জায়গাটা দেখছি আমি ডিএনএটা দুটো স্ট্র্যান্ড ভেঙে গেছে, তাই মাঝখানে একটা বাবলের মতো জায়গা তৈরি হয়েছে। তার মানে এই জায়গায় কি দুটো স্ট্র্যান্ড খুলে গেছে, দুটো স্ট্র্যান্ডের মধ্যে বন্ডটা ছেড়ে গেছে, অর্থাৎ দুটো স্ট্র্যান্ড মুখটা সেই জায়গাটায় খুলে গেছে, তাহলে এই জায়গাটা ডিএনএর ওপেন। এখন আমি তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমার কি হলো, মেল্টিং হলো ডিএনএর, দেখতে পাচ্ছি প্লাস ওয়ানের জায়গাটাতে ডিএনএ মেল্টিং হলো। মেল্টিং হওয়ার ফলে এখন যে কমপ্লেক্সটা আমি পাচ্ছি সেই কমপ্লেক্সটা কীরকম, কমপ্লেক্সটা হলো আরএনএ পলিমারেজ আছে, তার সাথে সিগমা ফ্যাক্টর আছে, প্রোমোটারে আছে, প্রোমোটারের সাথে পলিমারেজটা আরও অনেকটা এক্সটেন্ড করে প্লাস সাইট পেরিয়ে এমনভাবে আছে যে ডিএনএর বেশ কিছুটা অংশ ওপেন হয়ে আছে। তাহলে এই কমপ্লেক্সটাকে কী বলবো, ওপেন ডিএনএ প্লাস আগের যা কমপ্লেক্স ছিল তাই, তাহলে এটা এখন হয়ে গেল ওপেন বাইনারি কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে ক্লোজড বাইনারি কমপ্লেক্স ছিল, তারপর ডিএনএ মেল্টিং হয়ে খুললো, কে খুললো, এই আরএনএ পলিমারেজের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমেই দিয়ে হয়ে গেল ওপেন বাইনারি কমপ্লেক্স। এখনও কিন্তু পলিমারেজটা প্রোমোটারেও আছে, ঠিক আছে? এবার আমি দেখছি আসলে প্রোমোটারে এটা বেশ কিছুটা জায়গা, প্রায় 40-60 বেস পেয়ার জায়গা জুড়ে পলিমারেজটা বসে, তাই পলিমারেজ আসলে একটা খুব বড় প্রোটিন, তার জন্য অনেকটা জায়গা, খালি প্রোমোটার নয় তার আগে পরেও অনেকটা জায়গা নিয়েই কিন্তু ডিএনএতে এই পলিমারেজটা বসে থাকে, এখনও সিগমা ফ্যাক্টরও লেগে আছে। এরপর কি হবে, এরপর আমি দেখতে পাচ্ছি এই যে ওপেন এরিয়াটা যেখানটা ডিএনএটা ওপেন হয়েছে সে জায়গাটাতে এই আরএনএ পলিমারেজ ক্যাটালাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমে বা বিক্রিয়া করে কি তৈরি করবে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ, অর্থাৎ ডিএনএর এই টেমপ্লেট স্ট্র্যান্ডকে ধরে তার উপর তৈরি করবে এমআরএনএ। যেহেতু প্রোক্যারিওটিক তাই ডিরেক্ট আমরা এমআরএনএ পাচ্ছি, তাহলে এক্ষেত্রে কি টেমপ্লেট স্ট্র্যান্ড বা থ্রি প্রাইম ফাইভ প্রাইম স্ট্র্যান্ডের ওপর পলিমারেজটা এদিক থেকে এদিক যাচ্ছে, অর্থাৎ ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম যাচ্ছে, এবং আরএনএ তৈরি করবে, এই একটা ছোট্ট আরএনএ টুকরো তৈরি করবে কি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অ্যাঙ্গেলে একটা বা ডিরেকশানে একটা ছোট্ট আরএনএ তৈরি করবে। অর্থাৎ এখানে প্রথম হচ্ছে নিউক্লিওটাইডগুলো যেগুলো সাইটোপ্লাজমে ছিল সেগুলোকে ধরে ধরে এনে তাদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ডের মাধ্যমে এক একটা করে নিউক্লিওটাইড প্লাস ফসফোডাইস্টার বন্ড আবার এন নিউক্লিওটাইড আবার ফসফোডাইস্টার বন্ড এরকম করে করে পরপর পরপর নিউক্লিওটাইডগুলোকে জোড়া লাগিয়ে ওই 8-10 নিউক্লিওটাইড যুক্ত একটা ছোট্ট এমআরএনএ বানালো। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, ফার্স্ট ফসফোডাইস্টার বন্ড ফর্মেশন হচ্ছে, অর্থাৎ এখানে ফসফো
डाइएस्टर बॉन्ड फॉर्मेशन होच्छे एवं आर की होच्छे एबोर्टिव इनिशिएशन होते देखा जाच्छे। एबोर्टिव इनिशिएशन माने कि एबोटिव इनिशिएशन कथाटार मान हलो देखा जाए जो ट्रांसक्रिप्शन शुरू है तक देखा जाए अनेक छोटो 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 आरएनए तैरी है यरएनएगुलो किन्तु कमप्लीट नय माने कि ट्रांसक्रिप्शन शुरूते एकटूखानी आरएनए तैरी हलो एकटूखानी आरएनए तैरी हार पर आरएनएटा छेड़े बेरिए गेल आर आरएनएटा तैरी हलो ना कमप्लीट जिनटा बा कमप्लीट जतटा अब्दि टार्मिनेशनेर आगे अब्दि आरएनए हवा उचित ततटा आरएनए हलो ना ओई 10-15টা নিউক্লিওটাইড आरएनए तैरी हई आरएनएटा छेड़े बेरिए गेल अर्थात ट्रांसक्रिप्शनटा एबोर्ट हो गेल। एबोर्ट हवा माने बंद हो जावा किछुटा शुरू हो बंद हो जावा जेहेतु एखाने इनिशिएशनटा एकटू शुरू हो बंद हो जाच्छे ताई एके बोले एबोर्टिव इनिशिएशन। एबोर्टिव इनिशिएशन कखन हबे आरएनए पलिमारेजटा प्रोमोटारे बसे आछे এই অবস্থায় ওপেন বাইনারি কমপ্লেক্সে যে কিছুটা আরএনএ বানালো সেই আরএনএটা যদি সেখান থেকে ছেড়ে বেরিয়ে যায় প্রোমোটারে পলিমারেজ লেগে থাকা অবস্থাতেই তখন তাকে আমরা বলবো অ্যাবর্টিভ ইনিশিয়েশন। তাহলে অ্যাবর্টিভ ইনিশিয়েশন কি প্রোডাকশন অফ শর্ট এমআরএনএ ট্রান্সক্রিপ্টস ছোট ছোট 8-10-15 নিউক্লিওটাইডের আরএনএ তৈরি হচ্ছে কমপ্লিট আরএনএ নয় যতটা দরকার এবং দ্য বিফোর লিভিং প্রোমোটার মানে পলিমারেজ প্রোমোটার থেকে ছেড়ে বেরোনোর আগেই এই ঘটনাটা ঘটছে। কেন বললাম পলিমারেজ খুব বড় একটা পোর্শন প্রোমোটারে রয়েছে সেই অবস্থাতে যে পরিমাণ ওপেন কমপ্লেক্স থেকে ছোট্ট আরএনএটা বানালো যেটা আর হলো না ওইটুকু হয়েই ছেড়ে বেরিয়ে গেল আরএনএটা এরম করে এইটা হচ্ছে অ্যাবর্টিভ ইনিশিয়েশনের জন্য হচ্ছে। এই আরএনএগুলো হচ্ছে ছোট ছোট আরএনএ যেগুলো নন ফাংশনাল প্রোটিন তৈরি করতে পারবে না কারণ এটা কমপ্লিট আরএনএটাই নয় তার মানে কমপ্লিট প্রোটিন তৈরি হবে না এটাকে বলছে অ্যাবর্টিভ ইনিশিয়েশন। ঠিক আছে এখন এই সময় তাহলে অ্যাবর্টিভ ইনিশিয়েশন হতে পারে যদি অ্যাবর্টিভ ইনিশিয়েশনটা না হয় তাহলে কি হচ্ছে আরএনএ পলিমারেজটা লেগে রয়েছে এই অবস্থায় এটাকে আমি কি বলছি যে অবস্থাতে একই সাথে পলিমারেজ সিগমা ফ্যাক্টর সহ প্রোমোটারে লেগে রয়েছে ডিএনএটা ওপেন রয়েছে বা মেল্ট হয়ে রয়েছে এবং একটুখানি আরএনএও তৈরি হয়েছে এই কমপ্লেক্সটাকে ডিএনএ আরএনএ পলিমারেজ সিগমা ফ্যাক্টর সব কিছু নিয়ে যেটা তৈরি হয় তাকে বলে টার্নারি কমপ্লেক্স। টার্নারি কমপ্লেক্স তাহলে টার্নারি কমপ্লেক্স কি যে কমপ্লেক্সের মধ্যে ডিএনএ ডিএনএর সাথে ছোট একটু আরএনএ হাইব্রিড হয়ে রয়েছে কারণ এখানে ডিএনএ আরএনএ হাইব্রিড ডিএনএ তার সাথে ছোট্ট একটা আরএনএ ডিএনএ আরএনএ হাইব্রিড রয়েছে আরএনএ পলিমারেজ রয়েছে সিগমা ফ্যাক্টরও রয়েছে এই টোটালটাকে বলে টার্নারি কমপ্লেক্স। এই সময় তার মানে ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেছে এবং একটুখানি আরএনএ তৈরি হয়েছে এই একটুখানি আরএনএ তৈরি হয়ে যাওয়ার পর পলিমারেজটা আরও মুভ করছে কারণ এটা 3' থেকে 5', তাহলে পলিমারেজটা এইদিকে যাচ্ছে মানে 5' থেকে 3' ডিরেকশনে যাচ্ছে। পলিমারেজটা এবার প্রোমোটার ছেড়ে যখন আরও ভেতরের দিকে ঢুকে গেল মানে প্লাসের দিকে চলে গেল কোডিং স্ট্যান্ডের এবার পুরো ট্রান্সক্রিপশনটা শুরু করে দিল তখন তাকে আমি আর বলবো না ইনিশিয়েশন অর্থাৎ ইনিশিয়েশন এবার শেষ হয়ে গেল। এই ইনিশিয়েশন শেষ হওয়ার সময় কী হয় সিগমা ফ্যাক্টর ছেড়ে বেরিয়ে গেল তার মানে কি প্রোমোটারটা যেই ক্লিয়ার করে পলিমারেজটা বেরিয়ে গেল সিগমা ফ্যাক্টরের কাজ শেষ সিগমা ফ্যাক্টর ছেড়ে বেরিয়ে চলে গেল ফলে আমরা এবার কি পাচ্ছি প্রোমোটার ক্লিয়ারেন্স তার মানে পলিমারেজ প্রোমোটার ক্লিয়ার করে বেরিয়ে চলে গেছে এই ঘটনাটা হয়ে গেছে মানে ইনিশিয়েশন শেষ এবার হবে নেক্সট স্টেপ ট্রান্সক্রিপশনের ইলংগেশন। ঠিক আছে এখন এই যে প্রোমোটার ক্লিয়ারেন্সটা হলো প্রোমোটার ক্লিয়ারেন্স একবার হয়ে গেল মানে আর অ্যাবর্টিভ ইনিশিয়েশন হবে না তার মানে আর ছোট ছোট এরকম নন ফাংশনাল বা অকার্যকর আরএনএ তৈরি হবে না এই প্রোমোটার ক্লিয়ারেন্স হয়ে গেছে সিগমা ফ্যাক্টর ছেড়ে গেছে মানে এবার কমপ্লিট আরএনএ তৈরি হবে আপ টু টার্মিনেশন সাইট অবধি যেখানে গিয়ে টোটাল এমআরএনএটা পাবো যেটা থেকে আমি একটা ফাংশনাল বা সক্রিয় প্রোটিন পাবো। তাহলে এক্ষেত্রে সিগমা ফ্যাক্টরের কাজ কী সিগমা ফ্যাক্টরের একটা কাজ আমি বললাম প্রোমোটারকে চিনতে সাহায্য করে আরএনএ পলিমারেজকে এছাড়াও আরেকটা কাজ হলো ইনিশিয়েশনের সময় যে এই যে অ্যাবর্টিভ ইনিশিয়েশনকে আটকায় সিগমা ফ্যাক্টর কি সিগমা ফ্যাক্টর যদি আরএনএ পলিমারেজের সাথে ভালো করে বাইন্ড করে থাকে তাহলে আমরা দেখতে পাই আরএনএ পলিমারেজ প্রোমোটার ক্লিয়ার করতে সুবিধা পায় অর্থাৎ এই 8-10টা প্রথম নিউক্লিওটাইড তৈরির সময় এর জন্যই সিগমা ফ্যাক্টরটা লেগে আছে আমরা টার্নারি কমপ্লেক্সে দেখছি যাতে এই সময় কয়েকটা নিউক্লিওটাইড বানানোর পর
আরএনএটা ছেড়ে না যায়। এই আরএনএ ছেড়ে যাওয়াটাকে আটকানোর কাজ করছে এই সিগমা ফ্যাক্টরটা, কিভাবে পলিমারেজটাকে কন্টিনিউ করতে। পলিমারেজটা এরকম কন্টিনিউ চলতে চলতে যখন প্রোমোটার ছেড়ে অর্থাৎ টার্নারি কমপ্লেক্সের পর ছেড়ে পুরোপুরি ট্রান্সক্রিপশন সিকোয়েন্সগুলোতে ঢুকে গেল, তখন সিগমা ফ্যাক্টর বুঝলো আমার কাজ শেষ, ও প্রোমোটার পেরিয়ে গেছে, ইনিশিয়েশন কমপ্লিট করছে এবং আরএনএ এবার সক্রিয় ঠিকঠাক আরএনএ তৈরি হচ্ছে, এবার সিগমা ফ্যাক্টর ছেড়ে গেল। এই সিগমা ফ্যাক্টরটা কী করবে? এই সিগমা ফ্যাক্টরটা ঘুরে বেড়াবে সেলের মধ্যে, আবার যখন আরেকবার আরেকটা আরএনএ পলিমারেজের আবার কোনো ডিএনএ ট্রান্সক্রাইব করার দরকার পড়বে, সেই সিগমা ফ্যাক্টরটা আবার সেখানে গিয়ে তাকেও আবার হেল্প করবে। তাহলে সিগমা ফ্যাক্টরটার কাজ কী হচ্ছে? একটা কোনো আরএনএ পলিমারেজের সাথে বসা, ইনিশিয়েশন করা, যেই ইনিশিয়েশন হয়ে গেল সে ছেড়ে গেল, দিয়ে আবার আরেকটা যেখানে আরএনএ পলিমারেজের ইনিশিয়েশন দরকার সেখানে বসা, অর্থাৎ সিগমা ফ্যাক্টরটা বারবার বিভিন্ন জায়গায় গিয়ে আরএনএ পলিমারেজকে হেল্প করছে ট্রান্সক্রিপশনটাকে ইনিশিয়েশন করতে। এখন যেই এই প্রোমোটার ক্লিয়ারেন্স হয়ে গেল, তখন এই কমপ্লেক্সটার নাম হয়ে গেল টার্নারি কমপ্লেক্স থেকে ইনিশিয়াল ইলংগেশন কমপ্লেক্স, অর্থাৎ এবার ইলংগেশন কমপ্লেক্স, যেখানে আরএনএ পলিমারেজ আর সিগমা ফ্যাক্টর নেই, শুধুমাত্র আরএনএ পলিমারেজ আছে, ডিএনএ আছে, তার সাথে আরএনএ হাইব্রিড লেগে আছে, আরএনএ তৈরি হচ্ছে, আরএনএটা এইদিকে তৈরি হয়ে বেরোচ্ছে, লম্বা হতে হতে থাকছে, এরমভাবে চলতে থাকছে, যেই টার্মিনেশনে পৌঁছবে আরএনএটা পুরোপুরি আলাদা হয়ে বেড়ে যাবে, তখন ইলংগেশন শেষ, এবার শুরু হবে টার্মিনেশন। তাহলে এভাবে আমি বুঝছি যে ডিএনএ ট্রান্সক্রিপশন প্রোক্যারিওটদের ইনিশিয়েশনে আরএনএ পলিমারে সিগমা ফ্যাক্টরের সাথে বাইন্ড করে প্রোমোটারে বাইন্ড করছে, বাইন্ড করার পর সেটা ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বা প্লাস ওয়ান থেকে ট্রান্সক্রিপশন শুরু করছে। এই ট্রান্সক্রিপশন শুরু হওয়ার পর প্রথমে যেটা প্রথমে আরএনএ পলিমারে সিগমা ফ্যাক্টরকে নিয়ে যে ক্লোজ ডিএনএটায় বাইন্ড করছে তাকে ক্লোজড বাইনারি কমপ্লেক্স বলছে, তারপর ডিএনএ মেল্টিং হচ্ছে দিয়ে হচ্ছে ওপেন বাইনারি কমপ্লেক্স, ওপেন বাইনারি কমপ্লেক্সের মধ্যে প্রথম ফসফোডাইস্টার বন্ড হচ্ছে, তার ছোটো ছোটো আরএনএ তৈরি হচ্ছে, এই আরএনএগুলো যদি ছোটো অবস্থায় ছেড়ে বেরিয়ে যায় তাকে অ্যাবর্টিভ ইনিশিয়েশন বলছে, যদি না হয় ছেড়ে না বেরোয় তাহলে কন্টিনিউ চলবে এবং এই কন্টিনিউ চলাতে সিগমা ফ্যাক্টরের রোল আছে। এইভাবে কন্টিনিউ চললে এরপর শুরু হবে ইলংগেশন, যে ইলংগেশনটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আমার এই ভিডিওটি সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে নিশ্চয়ই শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে প্রেস করবেন। ধন্যবাদ।